রহমানের রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আবার চলে গেছে। মাশাআল্লাহ, কাপড় একদম ঠিক হয়েছে, কাপড় একদম ঠিক হয়েছে। গোসল করতে গেল আর আব্বারা নামাজ পড়তে গেছে। পাকিস্তান থেকে আব্বা আরেকটা হল ক্লোথ নিয়ে আসছিল, ওটা আমি লাগাইনি, আসলে চিন্তা করছি এই তা লাগাই ফেলে। অনেক সুন্দর এই টেবিলে আমি লাগাই ফেলছি। এখন পর্যন্ত আফরিনে গোসল শেষ হয়নি, আফরিনে গোসল শেষ হয়ে যায় তারপর আমি গোসল করতে যাব, তারপরে আমরা নামাজ পড়ব। যত চেষ্টা করি তাড়াতাড়ি কাজ শেষ করব তা হয় না, কিছু না কিছু কাজে আটকাই যাই। এখন এই চাদর লাগাইছি আমি, আর চাদর উঠাই ফেলছি। আব্বা খাটে, আমি চাদর লাগাইতে জন্য রাত্রে চেষ্টা করেছি, আব্বা আমাকে না বললো কি না, যখন ঘুম থেকে উঠে তখন, তা এখন আব্বা নেই, তাড়াতাড়ি আমি বিছানা চাদর লাগাই ফেলি। ঈদ মোবারক, ঈদে নামাজ শেষ হচ্ছে, সবাই নামাজ পড়ে যাচ্ছে। আপনি বাবা এসে পড়ছে, আব্বা এখন পর্যন্ত আসেনি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনি বাবা, হ্যাঁ আসছে। আজকে ঈদে এটা ড্রেস পরবো যেটা পাকিস্তান থেকে আব্বা নিয়ে আসছিলো আসার সময়, তাই এটা আমি ঈশ্বরদি থেকে সেলাই করেছিলাম। আব্বা নামাজ পড়ে আয়, হালকা পাতলা একটু কিছু খেয়ে চলে যাচ্ছে কবরস্থানে। জানি যে বাসার জন্য যাওয়ার জন্য আগে থেকে রেডি হয়ে গেছিলো, তারপরে চিন্তা করছে আমাদের সাথে যাবে। আর আব্বা নেই, আব্বা আজিমপুর কবরস্থান গেছিলো, দাদি দাদা আর সব আত্মীয় স্বজনে কবরে জিয়ারত করতে জন্য গেছিলো। তারপরে ওখান থেকে আমার চাচা ফুপিরা থাকে মোহাম্মদপুর, ওখানে চলে গেলো। এনিওয়ে এখন আমরা যাচ্ছি জাহিন্দে বাসা। আসো আম্মু, কি খবর, ভালো আছো? সানা সিদ্ধু ঈদ মিলো আপনি, সানা আপু, সানা আপু, সানাব কি খাচ্ছ বলে ঈদ মুবারক, ঈদ সেলিব্রেট করতেছে। আচ্ছা তোমরা তিনজন একসাথে বসো না, ছবি তুলে ওই মাঝখানে বসাও। হ্যাঁ পিচ্চিকে মাঝখানে বসাও, সানাব বলতে হবে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা খাচ্ছি এখন সামনে জাহিন আর আপনি বাবা গেম নিয়ে ব্যস্ত। এখন আমরা খাওয়া দাওয়া করবো, রান্না করছে পোলাও মাংস তরকারি আলু দিয়ে, আর চিকেনও রান্না হয়েছে, দেখাই চিকেন এখানে আছে, চিকেন রোজ আজকে চিকেন দিন। আপনি বাবা, আমি আর আপনি বাবা জাহিনদের বাসা থেকে আসছি, এখন আসছি গরু দেখতে। খাবার নেই তো খাবার খেতে চায়। ভালো করছে আসছি আমরা, ওকে অনেক ক্ষুধা লাগে, আফরিন আসতে ভালোই হইতো দেখতে। তাই আমরা আজকে ফার্স্ট ডে কুরবানি দিনই, আমরা কালকে সেকেন্ড ডে ইনশাল্লাহ আমাদের দুইটা গরু আছে, কুরবানি হবে সকালবেলায়।
তা কিভাবে আজকে ঈদে ফার্স্ট ডে, অর্ধেক দিন থেকে বেশি দিন তো পারি হয়ে গেছে, আর আমার আব্বা এখন পর্যন্ত আসে নাই, ভাই বোনের সাথেই ব্যস্ত। ওকে দুদিন থেকে আমরা খাওয়াইতে পারিনি ব্যস্ত কারণ, আজকে আসছি তা দাদার সুযোগ দিল ভালো। আস্তে 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 পড়ে যাবে। আমরা প্রায় 15 মিনিট থেকে এখানে আসি, ও মাশাআল্লাহ সুন্দর খাওয়া দাওয়া করতেছে। আগে আপনি বাবা খাওয়াচ্ছিল, এখন আমি খাওয়াচ্ছি। থ্যাংক ইউ। আবার এটা নিচে পড়ে যাবে তো, ধরেই রাখছি, এটা কাছে দিই। গরুকে খাওয়া দাওয়া আমরা এখন উপরে আসছি, মশালা গাছগুলা অবস্থা ভালো, দেখতে দেখতে আসার জানি হয়ে গেল। এখানে কুরবানি হলো, তাই এভাবে মানুষরা আসছে মাংস নিতে। এটা মিনা কুপু দিল, একটু আগে কুপি চাচাদের সাথে দেখা করতে গেছিলো, তা আমার ছোটো কুপি, বড়ো কুপি আর চাচা জাফর চাচা মাংস দিল, তা ওসব আমি বের করতেছি। আর আমার শ্যানাস কুপি উনি খাসি দেয়, তো এই খাসি মাংস এখানে আছে, সেই নামকিন মাংস রেডি করতেছি। তা এখানে আমি সব রকমে মশলা দিলাম, গরম মশলা, সাবিত মশলা, দারচিনি, ছোটি এলাচি, লবঙ্গ সরি গোলমরিচ, আদা লসুন পেস্ট, আদা লসুন চকরা, পেঁয়াজ আর একটু আদা লসুনে পানি দিলাম, আর লবণ অ্যাড করছি। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে সিদ্ধ করতে জন্য দিয়ে দিই। আমরা এখন যাব মালবাজার বাসা, বা আসছে একটু আগে। আমরা আসছি জাহাঙ্গীর বাসায়, আব্বা হোসেন ভাই নিউজ দেখতেছে। আমার পাশে এসে বসে গেল, কিছু বলবা সানা? না 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 বলবা না, বলতে হবে, কথা বলতে হবে। বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। এই দেখো সানা কত সুন্দর তাকাচ্ছে, সানা বলো ঈদ মুবারক। আবার রাতে মালবাজি বাসায়, আর আব্বা তো সকালবেলা আসেনি, তা এখন আসছে। আর এখন এখানে আছে চিকেন, বিফ, আর এটাও বিফ আছে, সালাড। আজকে অনেকদিন পরে আমি হাতে দই বড়া খাওয়া হচ্ছে, দই বড়া রেডি করছে মালবাজি। বলো অনেক হলো, আমি এখন খাওয়ার বাদ দিয়ে দই বড়া খাচ্ছি, দই বড়া হলো আমার ফেভারিট ডিশ। আমরা এখন খাওয়া দাওয়া করতেছি, আর সাথে দই বড়া আছে, এটা এর সাথে খেতে বেশি ভালো লাগে। আব্বা খাবার কেমন হয়েছে? ভালো, অনেক ভালো। দই বড়া টেস্ট করছেন আপনি আগে? হ্যাঁ। আমরা একটু আগে খাওয়া দাওয়া রাতে শেষ করছি, আর সানাফের সাথে খেলাধুলা করতেছে। সানাফ মাশাআল্লাহ পড়ালিয়ে ব্যস্ত। আচ্ছা কালকে পরীক্ষা? তা ভালো, হেল্পার আছে, ভালো। কুরবানি কত বছর পরে করছেন বাংলাদেশে? মেবি আমি মনে হয় এখানে, হ্যাঁ কুরবানি তো কোনদিন করেন? 50 ইয়ার্স, আর সাদিকের পরেই করলেন। হ্যাঁ সাদিক আজকে হয়েছে? হ্যাঁ। কেন আব্বা ইনি কি স্বাধীন হয়েছে? ইফতার তুলে যুদ্ধ হয়েছে,
হচ্ছে? আমি তারপরে চলে গেছি, তখন ছিলাম। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, তুই জানি। জাহিনদের বাসায় আমরা এই সময় আসছি। জাহিনদের বাসার থেকে একটা বাজবে, আর আফরিন নিজের বাবাকে বলতেছে জানি না কোন ছাগলে আর গরুর কথা বলতেছে কালকে কাটবে। এনিওয়ে দেখাই মাংস যেটা আমি চুলায় দিয়ে এসেছিলাম। হ্যাঁ বা এরকম এখন কন্ডিশন হয়েছে, দেখেন তেল উপরে এসে পড়ছে। জি এটা দেখেন একদম ড্রাই হয়ে যাবে এটা। হুম তারপর তো পরোটা দিয়ে খাও। হুম আর ও কাবলি নান দিয়ে খাও। জি নান রুটি খাও, পরোটা দিয়ে খাও। আর এখানে আমি রাখলাম কিছু মাংস যেটা কিমা করব। আমার হাতে আমার শ্বশুর বাড়ির লোক কি বলে মুঠি কাবাব খেতে খুব পছন্দ করে, তাই মাংস এই কারণে রাখছি। এনিওয়ে এখন ভিডিও আজকে এখানেই শেষ করি। ওকে ভিউয়ার্স, আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।